মূলত ভেটেরিনারি টিমের কাজ হচ্ছে গরুর স্টেরয়েড কীভাবে স্টেরয়েডগুলো খাওয়ানো আছে কিনা, গরুর কোনো অসুখ বিসুখ আছে কিনা, গরুর অনেক সময় খোরা রোগ, বাদলা রোগ, অনেক সময় এখন ইভিমিনাল ফিভার বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, গরু অনেক সময় শ্বাসকষ্ট হচ্ছে, আর অনেক সময় অনেক ওভার ইটিং খাওয়ানোর পরে দেখা যায় যে গরুগুলো হাঁটা আনার পরে গরু হাইপার টেনশন বেড়ে যাচ্ছে, তার কারণে সেগুলো দেখার পর তাকে মোটামুটি প্রাথমিক যে চিকিৎসাটা সে চিকিৎসাটা দেওয়া হচ্ছে। না, হাটে এখনও এরকম গরু এখনও পাওয়া যায়নি, আমি অনেক মোটামুটি ফলো আপ করছি এবং দেখছি, এখনও পাইনি। এরকম কোনো ঘটনা ঘটেছে কি না? এরকম ঘটনা এখনও হয় নাই, যে কয়েকদিন হাট লাগছে কয়েকদিনের মধ্যে আর পাওয়া যায়নি। না, এর জন্য কোনো টাকা পয়সা দেওয়া হবে না, এবং এটা আমরা ফ্রি সার্ভিস দেওয়ার জন্য আমাদের টিম আছে এবং আমরা সবাই আছি, খুব সতর্ক অবস্থা আছি যাতে কোনো প্রকার মানে গরুর সমস্যা না হয়, সেদিকে আমরা দ্রুত হাট কমিটির মালিকের সঙ্গে মালিক আমাদের সঙ্গে যোগাযোগ আছে। গরুর বড় সমস্যা এখন ওরকম হয় নাই, মানে দেখা যায় যে অনেক সময় গরুকে ধরেন ভারতে ওষুধপত্র ডেক্সামেথাসন অথবা কিছু ওষুধপত্র এরকম খাওয়ানো হয়, খাওয়ানোর কারণে গরু অনেক সময় হাটে আসলে পরে হাটে আসে অনেক সময় পড়ে যায়, পড়ে গেলে সে গরু আর উঠতে পারে না। তখন আমরা মোটামুটি প্রাথমিক তাদেরকে পরামর্শ দেব, ওষুধপত্র লিখে প্রেসক্রাইব করে দেবো, প্রেসক্রাইব করে দেওয়ার পরে তখন তার ওষুধপত্র নিয়ে আসবো, আমরা করে দেবো। কী কী দেন? এখন দেখা যাচ্ছে অনেক সময় গরু ধর অনেক দূর দূরান্ত যখন ট্রান্সপোর্ট আসছে গরু লড়তে পারছে, তখন দেখা যায় ব্যথা নাশ কিছু ওষুধ, ওর সঙ্গে যদি অ্যান্টিবায়োটিক দরকার পড়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, কিছু এনডিহিস্টামিন ব্যবহার করা হয় এইটা, আর যদি যেগুলো ইনডাইজেশন যেগুলো খাবার হজম হয় না, অনেক সময় অনেক দূর থেকে আনছে, অনেক সময় অনেক মানে পার্কেটিভ জাতীয় খাবার খাওয়ানো হয়েছে, খাওয়ানোর কারণে গরু হাঁটতে পারছে না, তখন তাদেরকে অ্যান্টিজাইমেটিক অথবা আমার গঞ্জা হলো স্টোমাভেট অথবা আমার জাইমোভেট পাউডার এই ধরনের ওষুধ খাওয়ানো হয়। খামারিদের বা যারা গরু হাটে নিয়ে আসবে এদের জন্য এদের উদ্দেশ্যে সতর্কতামূলক কী কী বলেন? এদেরকে সতর্কতামূলক ওদেরকে আগেই ওদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে তোমরা হাটে আনার সঙ্গে সঙ্গে তার আগেই তাদেরকে কিছু ব্যথানাশক ট্যাবলেট এবং কিছু অ্যান্টিবায়োটিক যেমন অ্যানামাইসিন 100 এই জাতীয় কিছু ইঞ্জেকশন আর ব্যথানাশক কিছু ওষুধ দেওয়া হয়, মানে যাতে হাটে আনার সাথে সাথে সেগুলো ওটা যদি পড়ে না যায়, গরুর যেন কোনো সমস্যা না হয়, তারা তাদেরকে এই ধরনের সতর্কমূলক ইনস্ট্রাকশন দেওয়া হয়। না, আমাদের এখানে মোটা তদন্ত করার জন্য কোনো স্টেরয়েড এবং কোনো কিছু ব্যবহার করে না, আবার যা ন্যাচারাল দেশীয় খাবার খাওয়া ভিটামিন মিনারেল দেওয়ার পরে তো সেটা আমরা সে অনুপাতে করা